ভেরি গুড মর্নিং স্টুডেন্টস তাহলে এখন তো আমাদের পরীক্ষার মনসুন চলছে তো যারা কালকের পরীক্ষায় বসবে বা ন তারিখ যে আগের ডেটগুলোতে আছে তাদের জন্য আমরা একটু বলতে চাই কি আজকের যে শিফটটা হলো তো ম্যাথসে কোথার থেকে আমরা প্রশ্ন পেয়েছি বা ভালো অ্যাটেম্প কি হওয়া দরকার তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা এখন করব। চলো তো সবার আগে বলে দিই পেপার ম্যাথসের খুব ইজি ছিল হ্যাঁ এটাও বলবো নাকি জলের মতো সোজা ইজি টু মডারেট ছিল কিছু প্রশ্ন একটু ক্যালকুলেটিভ ছিল ক্লিয়ার তো মোটামুটি যা আমি অ্যানালাইসিস করলাম বা স্টুডেন্টদের সাথে যা কথা বললাম তাতে আমি দেখলাম মোটামুটি সেভেন্টিন টু নাইনটিন সতেরো থেকে উনিশ খুবই ভালো অ্যাটেম্প যদি তোমরা করে এসছো তাহলে খুব ভালো পজিশন নিয়ে তোমরা বসে আছো ঠিক আছে চলো এবার দেখে নিই কি যদি ম্যাথসের কথা বলি আমি তোমরা এখানে প্রতিটা সাবজেক্টের অ্যানালিসিস পেয়ে যাবে চলো আমি তোমাদের ম্যাথস পড়াই তো ম্যাথস নিয়ে একটু আলোচনা করি চলো কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল বা কতগুলো প্রশ্ন আমরা পেয়েছিলাম একটু দেখে নিই যেমন সবার আগে আজকের পরীক্ষাতে আমরা প্রশ্ন পেয়েছিলাম অ্যাভারেজ আমি মোটামুটি যতগুলো স্টুডেন্টের সাথে কথা বললাম আমি এটা জানতে পারলাম কি একটার থেকে দুটো প্রশ্ন ছিল কেউ আমায় বললো স্যার একটা তো কেউ আমায় বললো দুটো তাই আমি এই দাও এক্স্যাক্টলি তো আমি আর বলতে পারছি না কেন পরীক্ষা তো আর আমি লিখিনি তো যেটুকু আমরা অ্যানালিসিস করলাম স্টাডি করলাম এক্সাম সেন্টারের বাইরে গিয়েছিলাম আমরা প্রতিটি স্টুডেন্টের সাথে কথা বললাম তো তারপর যেটা বুঝলাম তার একটা আমরা এখানে আলোচনা করছি তো অ্যাভারেজ একটা থেকে দুটো প্রশ্ন ছিল মানে যাই হোক এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্র্যাকটিস করো কারণ তোমরা তো জানো সেম প্রশ্ন হয়তো আমরা পাবো না বাট এই প্যাটার্নটা কি দেখতে পাবো আমরা পরের শিফটে আমরা ডেফিনেটলি দেখতে পাবো চলো তো নেক্সট ডিআই আমি বলে দিচ্ছি ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন এই যে টপিকটা এই টপিকটা থেকে আমরা দুটো প্রশ্ন পেয়েছিলাম এক্স্যাক্টলি আমি তোমায় বলবো কোন কোন গ্রাফের উপর প্রশ্ন পেয়েছি আজকের শিফটে আমরা চলো আমি যে দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আমরা পেয়েছি নাম্বার অফ কোশ্চেন দুটো ছিল তো একটা কোশ্চেন ছিল তোমাদের পাই চার্টের উপর তোমরা তো জানো পাইগ্রাফ মানে কি হয় সার্কুলার গ্রাফ হয় আর একটা প্রশ্ন ছিল তোমাদের আমি যা দেখতে পাচ্ছি হ্যাঁ বার গ্রাফের উপর প্রশ্ন ছিল ক্লিয়ার তো যা আমরা দেখলাম ডিআইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন পেয়েছি একটা পাইচার্ট থেকে আরেকটা বার গ্রাফ থেকে নেক্সট নেক্সট সে কোশ্চেন মিলা কোথার থেকে পেয়েছি ট্যানজেন্ট অ্যান্ড কড মানে আমি জিওমেট্রির কথা বলছি এক্সাক্টলি আমি তোমায় বললাম কোন পোর্শান থেকে আমরা প্রশ্ন পেয়েছি জিওমেট্রি চলো জিওমেট্রি আমি যা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন ছিল ট্যানজেন্টের উপর ট্যানজেন্ট মানে তোমরা জানো স্পর্শক আর একটা প্রশ্ন ছিল কর্ড সার্কেলের উপর মানে জিওমেট্রি দুটো পোর্শন হয় তোমরা জানো একটা হয় ট্রায়াঙ্গেল ত্রিভুজ আর একটা কি হয় আরেকটা হয় সার্কেল বৃত্ত তাই না তো এই যে ত্রিভুজ তো ত্রিভুজের এক্স্যাক্টলি কোন পার্টটার থেকে আমরা প্রশ্ন পেয়েছি আমি এক্স্যাক্টলি ওই পার্টটাও বলে দিচ্ছি ট্যানজেন্ট স্পর্শক তো বেসিক্যালি ট্যানজেন্ট দুই ধরনের হয় আমরা তো ক্লাসে ডিসকাস করেছি তাই না তো একটা হয় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর একটা কি হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট তো এই পার্টগুলো একটু দেখে যাও কারণ কালকে শিফটও ছিল আজকে শিফটও পেয়েছি তাহলে কনফার্ম আপকামিং যে শিফটগুলো আমরা পরীক্ষায় লিখবো ক্লিয়ার বসব সেখানেও পাবো এবার দেখি সার্কেল তো সার্কেলের কর্ড কডের যতগুলো প্রপার্টি আছে ভালো করে পড়ে যাও কনফার্ম তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তাই না এবার আসে নেক্সট কোন টপিক থেকে প্রশ্ন আমরা পেয়েছি পার্সেন্টেজ পার্সেন্টেজ টপিক থেকেও আমরা একটা প্রশ্ন পেয়েছি এবারে পরীক্ষাতে তো আগামী কাল পরীক্ষা থাক বা পরের শিফটে তোমার পরীক্ষা থাক আজকে তুমি অবশ্যই এই টপিকটা থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে ক্লিয়ার তো জিওমেট্রি থেকে আমরা দুটা প্রশ্ন পেয়েছি চলো নেক্সট এই শ্লটে মানে আজকের শিফটে সব থেকে বেশি প্রশ্ন আমি যা দেখতে পাচ্ছি প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট থেকে ছিল তাহলে এই টপিকটাও ইম্পর্ট্যান্ট আমাদের জন্য প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট ক্লিয়ার তো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট আমি যা দেখতে পাচ্ছি আজকের শিফটে এই টপিক থেকে দুই থেকে তিনটে কোশ্চেন আমরা পেয়েছি কেউ বললাম সে দুটো কেউ তিনটে তো এক্স্যাক্টলি তো আর বলতে পারছি না যা ডেটা আমরা পেলাম সেই ডেটার রেসপেক্টে আমি বললাম দুই থেকে তিনটে প্রশ্ন আমরা পেয়েছি তার মানে এই টপিকটার ওয়েটেজ আজকের এক্সামে বেশিই ছিল তাই না চলো নেক্সট আমি দেখতে পাচ্ছি মেন্সুরেশন মানে পরিমিতি তো এই টপিকটার থেকে আমরা প্রশ্ন পেয়েছি তো কাল তো আমরা ডিসকাস করেছিলাম কি প্রিজমের উপর প্রশ্ন পেয়েছিলাম তারপর সিলিন্ডারের উপর প্রশ্ন পেয়েছিলাম বাট আজকের শিফটে হেমিসফিয়ার ক্লিয়ার চলো মানে অর্ধ গোলক তো এক্স্যাক্টলি এই পার্টটার থেকে প্রশ্ন পেয়েছি আমরা হেমিসফিয়ার তো যা আমি বুঝলাম মোটামুটি থ্রি ডি থেকে প্রশ্ন থাকছেই মানে সিলিন্ডার হোক বা কোন হোক পিরামিড প্রিজম তারপর স্পিয়ার হেমিসফিয়ার এই ফিগারগুলো যদি পড়ে যাও কনফার্ম একটা কোশ্চেন তোমরা পাবেই জাস্ট সূত্রগুলো পড়ে চলে যাও ক্লিয়ার চলো মুখস্থ করে চলে যাও তোমরা সূত্রগুলো নেক্সট আমি যা দেখতে পাচ্ছি ট্রিগনোমেট্রি তো ট্রিগনোমেট্রি থেকে প্রশ্ন ছিল অবশ্যই কালকেও ছিল আজকে শিফটেও ছিল ঠিক আছে ট্রিগনোমেট্রি তো আপকামিং যে শিফটগুলো আমরা দেখবো সেখানেও আমরা এই টপিকটা থেকে প্রশ্ন পাব দুটো প্রশ্ন ছিল আজকের শিফটে এই টপিক থেকে আমরা দুটো প্রশ্ন পেয়েছি নেক্সট আমি যা দেখতে পাচ্ছি সিম্প্লিফিকেশান তো সিম্পলিফিকেশান টপিক থেকেও আমরা দুটো প্রশ্ন পেয়েছি আজকের শিফটে আমি যা কথা বললাম স্টুডেন্টদের সাথে তাতে আমি বুঝলাম একটা প্রশ্ন ছিল বডমাস ফর কনসেপ্টন তোমরা তো জানোই তাই না চলো তো বর্ডমাস প্র্যাকটিস করবে কালকে পরীক্ষার প্রতিটি শিফটে প্রশ্ন ছিল ইভেন আজকের শিফটেও আমরা দেখলাম বর্ডমাস থেকে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি নেক্সট কি নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক দেখো এই টপিকটা যেকোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চোখ বন্ধ করে বলা যায় হ্যাঁ স্যার এই টপিকটা থেকে তো প্রশ্ন পাওয়াই যাবে তো এক থেকে দুটো প্রশ্ন আমরা দেখতে পেয়েছি চলো ওয়ান টু টু নেক্সট বোট অ্যান্ড স্ট্রিম এই টপিকটার থেকেও আমরা আজকের শিফটে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি বোট অ্যান্ড স্ট্রিম বোট অ্যান্ড স্ট্রিম এক্স্যাক্টলি আমরা বলতে তো পারছি না তো এক থেকে দুটো প্রশ্ন যা আমি দেখলাম সবাই মোটামুটি আমায় জানালো কি স্যার এক থেকে দুটো প্রশ্ন আমরা পেয়েছি ক্লিয়ার তো এই ছিল আজকের শিফটের ম্যাথস পরীক্ষার অ্যানালিসিস তোমরা জানতে পারলে গুড অ্যাটেম্পট সেভেনটিন টু নাইনটিন যদি তোমরা সতেরো বা তার বেশি করে এসছো তাহলে জানবে তোমাদের ম্যাথস পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা শান্তিতে বসে থাকো আর যদি সাত কম এসছে তো এটা আমি বলবো না কি তোমরা অশান্তিতে বসে থাকো তো জাস্ট পড়াশোনা আর বেশি করে চালিয়ে যাও যেন আপকামিং যে এক্সামগুলো আমরা পাচ্ছি যেন সেখানে ম্যাথস পরীক্ষারও ভালো হয় ক্লিয়ার তো এবার আমি আমার তোমাদের প্রিয় সুব্র স্যার যিনি তোমাদের রিজনিং পড়ান ওনাকে আমি ডেকে নেবো উনি তোমাদের সাথে তার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন রিজনিংয়ের ব্যাপারে ঠিক আছে চলো তাহলে আশা করছি তোমরা যারা এই সেশনটা শুনলে তারা একটা ওভারভিউ নিশ্চয়ই পেলে যে হ্যাঁ ম্যাথসে কীরকম কী এসছে বা না এসছে বা কতটা কীরকম কী করেছো বা যে যতটাই করুক না কেন একটাই জিনিস বলবো যে পরীক্ষায় মার্কস অবভিয়াসলি ইস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটাই জিনিস মনে রাখবে যে ঠিক করাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাই স্যার যেটা বললেন একদমই ঠিক অ্যাটেম্প্টের সাথে সাথে সেটা কেন ঠিক হয় ক্লিয়ার তাহলে চলো তোমরা একটা ম্যাথসের ওভারভিউ পেলে আমি জাস্ট একটু সাম আপ করে নিয়ে বলবো যে হ্যাঁ রিজনিংয়ের ক্ষেত্রে কীরকম কী এসছিল জাস্ট একটা ওভারভিউ আমি দিয়ে দিই এবং এক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে রিজনিং মোটামুটি তোমাদের যা যা করানো হয়েছে যেরকম করানো হয়েছে মেজরিটি সেখান থেকেই প্রশ্ন এসছে এবং অলমোস্ট যেটা দেখা যাচ্ছে যে পঁচিশের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে তারা অন অ্যান অ্যাভারেজ বলছে স্যার বাইশটা আমরা ঠিকঠাক করে এসেছি তাই এই পঁচিশের মধ্যে বাইশ তেইশটা কিন্তু মেজরিটি ঠিকঠাক করে এসেছে হ্যাঁ এবার আবারও বলছি এটা যারা পরীক্ষা দিয়েছে তাদের ভার্সান এবং আমাদের যারা স্টুডেন্টস অলরেডি আমাদের রেগুলার ক্লাস করছে যারা অলরেডি ফার্স্ট শিফট সেকেন্ড শিফটেও কিছু কিছু স্টুডেন্টসরা আছে যারা অলরেডি সেকেন্ড শিফটের জন্য পরীক্ষার হলে পৌঁছে গেছে বা থার্ড শিফটেও আছে তাহলে ওভারভিউটা আমরা আরও এন্ডের মানে দিনের শেষে গেলে পুরোপুরি একটা ওভারভিউ পেয়ে যাব বাট ইন দ্য ফার্স্ট শিফট মানে সেকেন্ড দিনে ফার্স্ট শিফটে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেরকম পাওয়া যাচ্ছে যে সিরিজ অর্থাৎ সিরিজ বলো বা লেটার সিরিজ বলো এখান থেকে প্রায় তিন থেকে চারটে কোয়েশ্চেন এসেছে লেটার সিরিজ বা নাম্বার সিরিজ যদি নাম্বার সিরিজে বলছে যে দুটো কোয়েশ্চেন বা তিনটে কোয়েশ্চেন এসেছে ক্লিয়ার তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ক্যালেন্ডার যেটা গতকালও আমরা বলেছিলাম বা আবারও বলছি ক্যালেন্ডার রিলেটেড কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু এসেইছে গতকালও কিন্তু প্রতিটা শিফটে কম বেশি একটা করে কিন্তু ক্যালেন্ডারে কোয়েশ্চেন এসছে এবং ক্যালেন্ডার নিশ্চয়ই তোমরা অলরেডি ক্লাসেস করেছ সেখান থেকে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ব্লাড রিলেশন অর্থাৎ ব্লাড রিলেশনের টাইপ থেকে প্রায় দুটো করে কোয়েশ্চেন এসছে এবং যেখানে আমরা দেখা যাচ্ছে যে কোডেড ব্লাড রিলেশন অর্থাৎ ওই এ প্লাস বি মিন্স এ ইজ দ্য ফাদার অফ বি এ মাইনাস বি মিন্স এ ইজ দ্য মাদার অফ বি এই টাইপের যে কোডেড ব্লাড রিলেশন সেই কোডেড ব্লাড লেশন থেকেও কিন্তু প্রশ্ন এসেছে কি কি আচ্ছা একটা বলে দিচ্ছি আচ্ছা মোটামুটি জাস্ট তোমাদের স্যার একটা শেয়ার করছে একটা দারুণ জিনিস যে যারা যারা তোমরা যেহেতু আমি মানে ম্যাথস আর রিজনিং মানে করানো হলো তাই তোমরা যারা জিএস পেপার যারা দিয়েছ জি এস পেপারের জন্য মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে পনেরো থেকে সতেরো কারণ জি এস পেপারে কিন্তু মেজরিটি দু হাজার তেইশ থেকে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে তো যাই হোক তা মোটামুটি গুড অ্যাপ যদি হয় সেটা হচ্ছে এইটা আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের পেপার আজকে অন্তত ফার্স্ট শিফটে খুব ইজি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে উনিশ থেকে একুশ এইটার মধ্যে যারা যারা পাবে তারা কিন্তু ভেরি ভেরি গুড অ্যাটেম্প্টের মধ্যে আছো ক্লিয়ার সেই সেখানে যেটা বলার যে জিএস এর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে খবর যে দু হাজার তেইশ অর্থাৎ যে দু হাজার তেইশের যে কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ তোমাদের মধ্যে হয়তো অনেকেই বলবে যে স্যার দু হাজার চব্বিশ তো আমরা পড়ে গিয়েছিলাম বা দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসছে চাইল্ড লেবার থেকে কিছু প্রশ্ন এসছে ঠিক আছে বা ধরো তোমাদের সেন্সাস থেকে কিছু কিছু প্রশ্ন এসছে হিস্ট্রি বা কেমিস্ট্রি থেকে দুটো তিনটে করে কোয়েশ্চেন এসছে তাই এই রকম বিভিন্ন জায়গা থেকে এবং ইকোনমিক্স থেকেও কোয়েশ্চেন এসছে ক্লিয়ার বা ডিজিটাল ইন্ডিয়া থেকেও কিছু কিছু প্রশ্ন এসেছে তো মেজরিটি কিন্তু জিএস পেপারে দু হাজার তেইশ রিলেটেড অনেক কোয়েশ্চেন দিয়েছে যাই হোক এবার যদি আমি ফিরে আসি রিজনিংয়ের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে নন ভার্বালের ক্ষেত্রে ডাইস থেকে কোয়েশ্চেন এসছিল নন ভার্বালে আমাদের আরও কোয়েশ্চেন এসছিলো যেমন তোমাদের আমরা দেখতে পাচ্ছি মিরর ইমেজ এখান থেকে কোয়েশ্চেন এসছে তার সঙ্গে হচ্ছে নন ভার্বালের নন ভার্বাল সিরিজ এখান থেকে কোয়েশ্চেন এসছে তো এইরকম বিভিন্ন জায়গা থেকে আমরা কোয়েশ্চেন এসছে যেরকম আমাদের স্টুডেন্টসরা বলছে তার সঙ্গে হ্যাঁ অবশ্যই যেটা বলবো যে কোডিং ডিকোডিং সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসছে যদিও কোডিং ডিকোডিং এর ডাইরেক্ট নর্মাল কোয়েশ্চেন দিচ্ছে ভেরি ভেরি ইজি টাইপসের কোয়েশ্চেন দিয়েছে এবং তার সঙ্গে যদি আমরা দেখতে পাই না ফার্স্ট শিফটে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি ফার্স্ট শিফট থেকে ক্লক রিলেটেড কোনো কোয়েশ্চেন দেয়নি ফার্স্ট শিফট থেকে আমরা যদি বলি অ্যানালজি থেকে ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন দেয়নি ঠিক আছে বাট যাই হোক আমরা যদি বলে থাকি যে ক্লক এবং সেটিং থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি ইন দ্য ভেরি ফার্স্ট শিফট অর্থাৎ সেকেন্ড দিনের প্রথম শিফটে কিন্তু ক্লক বা সিটিং থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি আর যেখান থেকে এসছে অ্যালফাবেটিক্যাল অর্ডারিং অর্ডারিং থেকেও কিন্তু প্রশ্ন এসেছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেটিক্যাল অর্ডারিং থেকেও কিন্তু দুটো প্রশ্ন এসেছে তাহলে এইরকমভাবে ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন এসেছে এবং কিছু ভার্বাল কিছু নন ভার্বাল টপিক্স মিলিয়ে এসেছে এবং তোমাদের যেটা প্রথমেই বললাম যে রিজনিংয়ের ক্ষেত্রে সব থেকে ঠিকঠাক যদি অ্যাটেম্পট বলো তাহলে অ্যাটেম্পট যদি বলে হয় গুড অ্যাটেম্পট আমি এখানে জিআইয়ের ক্ষেত্রে বলে রাখছি গুড অ্যাটেম্প হচ্ছে কুড়ি থেকে বাইশ এটা হচ্ছে গুড অ্যাটেম্প অর্থাৎ যদি কেউ এই অ্যাটেম্পের মধ্যে করে থাকো তাহলে অবশ্যই তোমরা ভাবতে পারো যে হ্যাঁ তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ ঠিক আছে কিন্তু আবারও বলছি যে এই আমাদের অ্যানালিসিস এটা আরও ভালো হবে যখন আমরা দিনের শেষে পৌঁছবো যেখানে আমাদের বিভিন্ন পার্টের কোয়েশেন্সগুলো আমরা পাবো বাট যাই হোক এই ওভারঅল পার্ট নিয়ে আমরা আবার ফিরে আসব দিনের শেষে বাট ততক্ষণ অবধি যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই তোমরা কমেন্টসে জানাও বিস্তারিত যদি এর বাইরেও কিছু আসে বা যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রেও তোমরা কমেন্টস একটু জানাও ঠিক আছে যাতে তোমাদের কমেন্টস অনুযায়ী আমরা আমাদেরও কি করতে পারি না সেই অনুযায়ী অ্যানালিসিসটা একটু মানে চেঞ্জ করতে পারি ঠিক আছে তাহলে অবশ্যই আরও যেটা বিস্তারিত যে ডিসকাশানস সেটা আমরা আজকের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আপাতত এটা ছিল আমাদের ফার্স্ট হাফের এক্সামের কি বলবো অ্যানালিসিস ফার্স্ট হাফের এক্সাম অ্যানালিসিস যেখানে তোমরা এর আগে ম্যাথ স্যার খুব দারুণভাবে তোমাদের বোঝালেন যে কোথা থেকে কি এসছে এবং তার সঙ্গে আমিও বোঝালাম যে রিজনিংয়ের কোন পার্ট থেকে কী এসছে এবং জিএস আর ইংলিশ এই পার্টটা আমি একটু জাস্ট বলে দিলাম কিন্তু হ্যাঁ অবশ্যই যারা এখানকার আমাদের টিচাররা আছেন তারা বললে আরও বেটার হতো বাট এই মুহূর্তে তারা অ্যাভেলেবেল নয় তো সেই কারণে তাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী দিনের শেষে আবার একটা অ্যানালিসিস হবে তো ততক্ষণ অব্দি তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে শেয়ার করো চলো টাটা